হ্যালো ফ্রেন্ডস, ইনকাম ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনলাইন থেকে কীভাবে সহজে ইনকাম করবে সেই বিষয়ে নিয়ে আজকে টিউটোরিয়াল। আপনারা জানেন যে ইনকাম ভিডিও সফটওয়্যার আপনাদের অনলাইন থেকে কীভাবে ইনকাম করবে সেই বিষয়ে নিয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আজকের ব্যতিক্রম নয়, আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটা একটি পিটিএস সাইট। সেই পিটিএস সাইটে কীভাবে ইনকাম করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন সবকিছু দেখাবো। তো চলুন সেই সাইটে চলে যাই। আর সেই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য আপনি একটি লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই সাইটে চলে যাবেন। তারপর আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং ইনকাম করতে থাকবেন। চলুন কাজ দেখাবো আজকে, সেটা হচ্ছে ক্লিক বুক। এটা আসলে অনেক পুরনো একটা সাইট, অনলাইনে প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে সাইটটা আছে, তো খুবই ভালো একটা সাইট। তো আপনারা জানেন, যারা ক্লিকটার্সিয়া সম্পর্কে জানেন, ক্লিকটার্সিয়া ওয়েবসাইট অনেকে কাজ করতেছেন বা দেখেছেন আমার টিউটোরিয়ালটা, তো সেই অ্যাডমিনেরই এটা আরেকটা সাইট। এই সাইটটা কিন্তু খুবই বিশ্বস্ত একটা সাইট। দেখুন সাইটটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন সাইটটা একটু রিভিউ দেখাবো আমি, যদি ক্লিক নেট বিজনেস রেটিং এ আপনি এই সাইটটা নিয়ে একটু রিভিউ দেখাচ্ছি। আচ্ছা, র্যাঙ্কিং পজিশন, র্যাঙ্কিং পজিশনে এই সাইটটা আছে 800 পিটি সাইটের মধ্যে এটা 32 নম্বর পজিশনে আছে। রেটিং হচ্ছে 4, অর্থাৎ 5-এর ভিতরে এটা 4, আর 1094 জন এটা মন্তব্য করেছে যে এটা আসলে ভালো একটা সাইট। আর এটা স্ট্যাটাস কিন্তু লেজিট, অর্থাৎ আপনি গ্রিন সিগন্যাল, অর্থাৎ এটা খুবই ভালো একটা সাইট। আর এটার ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এটা সর্বনিম্ন পেআউট হচ্ছে $2, অর্থাৎ আপনি $2 হলে আপনি অ্যাকাউন্টটা পেমেন্ট নিতে পারবেন অ্যাকাউন্ট থেকে। আর এটার রেফারেল কমিশন হচ্ছে 50%, অর্থাৎ 50% আপনি রেফারেল থেকে আপনি কমিশন পাবেন। আর এটার পেমেন্টটা নিতে পারবেন ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট, পেইজা, পারফেক্ট মানি, স্কিল, এডিবি ক্যাশ, সলিটাস পে এবং পেইডে। আর এটা অনলাইনে আসছে হচ্ছে 1008 দিন ধরে অনলাইনে আছে, অর্থাৎ খুবই অনেক দিন ধরে আছে। আর এটা পেমেন্ট প্রুফ দেখানো হয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটে পেমেন্ট প্রুফ দেখানো হয়েছে প্রায়, আচ্ছা এখানে $13,489 পেমেন্ট দেখানো হয়েছে, অর্থাৎ হিউজ একটা অ্যামাউন্ট দেখানো হচ্ছে। অর্থাৎ 3 বছরের কাছাকাছি যেহেতু হয়েছে, সেহেতু অনেকগুলো পেমেন্ট প্রুফ এখানে দেওয়া আছে। আপনারা যদি একটু নিচে আসেন এই পেমেন্ট প্রুফগুলো দেখতে পাবেন। দেখুন ইউজার নেম, উনি গতকালকে এই পেমেন্ট প্রুফে একটি স্ক্রিনশট দিয়েছে। দেখুন মাই সেকেন্ড পেমেন্ট দেওয়া আছে এখানে $20। শুনুন, দেখতে পাবেন এরকম অনেক পেমেন্ট প্রুফ দেখতে পাবেন এখানে। আচ্ছা, এটা ক্লোজ করে দিচ্ছে, এটা ভালো একটা সাইট। আবারও বলতেছি, আপনি এখান থেকে পেমেন্ট প্রুফ দেখতে পারবেন। এখানে যদি আপনি নিচে আসেন, পেমেন্টস যে ক্লিক করেন, একদম সর্বনিম্ন পেমেন্টস যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে তাদের পেমেন্টগুলো, দেখুন আগস্ট 8 তারিখে তারা পেমেন্ট করেছে, অর্থাৎ গতকালকে তারা পেমেন্ট করেছে। আজকে হচ্ছে আপনার, অবশ্যই সাইটটা ভালো, সুতরাং আপনি এই সাইটে কাজ করতে পারেন। সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনারা যাবেন হচ্ছে উপরে ডান পাশে রেজিস্টার একটি অপশন আছে, রেজিস্টারে ক্লিক করলে আপনি একটি ফর্ম পাবেন ফিল আপ করার জন্য। সেই ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য। এখন এই ফর্মটা ফিল আপ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফুল নেম, আপনার পুরো নামটা দিয়ে দেবেন এই বক্সে, তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনার কনফার্ম ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর ইউজার নেম দিবেন এবং যে কোনো একটি ইউজার নেম দিবেন, আপনি আপনার নামটা দিবেন, তারপর আপনি একটি সংখ্যা দিবেন, আর ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু মনে রাখবেন অবশ্যই। আর পাসওয়ার্ড দিবেন যে কোনো 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড দুইটা ঘরে একই পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার একটি এখানে একটি ক্যাপচা দেখতে পারবেন, এই ক্যাপচাটা এই ঘরে দিবেন, এখানে বার্থডে বয় লেখা আছে, এখানে এই বক্সে আপনি এই লেখাটা লিখে দেবেন। এই লেখাটা যদি আপনি না বুঝেন, অনেক সময় এলোমেলো কিছু লেখা আসে, সেই লেখা যদি না বুঝেন, তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটি তীর তীর চিহ্ন দেখতে পারবেন, এখানে একটু বাঁকানো একটা তীরের চিহ্ন আছে, নিউ পাজল এখানে লেখা আসতেছে। সুতরাং আপনি এখানে ক্লিক করলে আপনি নতুন একটি ক্যাপচা পাবেন, সেই ক্যাপচাটা আসলে আপনি সেটা লিখে দিবেন। তারপর আপনার এই আই হ্যাভ রিড এই বক্সে একটি টিক চিহ্ন দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। আমি রেজিস্টারে ক্লিক করলাম না, আপনার এই ফর্মটা পুরোটা ফিল আপ করে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। আমার একটি অ্যাকাউন্ট করা আছে, সেই জন্য আমি আর অ্যাকাউন্টটা করে দেখাতে পারলাম না, কারণ একটা কম্পিউটার বা একটা মোবাইল থেকে একটা অ্যাকাউন্ট করা যায়, দুইটা অ্যাকাউন্ট করতে যাবে না। দুইটা অ্যাকাউন্ট করতে গেলে আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে। শুধু আপনি একটা মোবাইল বা একটা কম্পিউটার থেকে একটাই অ্যাকাউন্ট করবেন। আর অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে আমার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে আমি অথবা আমার ভাই বা অন্য কেউ আমার ফ্রেন্ড কি তাহলে দুইটা দুইজনের মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করলে কি কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা আছে, কারণ আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন তখন তো আপনার ওই ওয়াইফাই যে লাইনটা ওইটা কিন্তু একটা লাইন, একটা লাইনে একটা আইপি থাকে, সুতরাং একটা আইপি দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ একটা অ্যাকাউন্ট হয়ে গেলে ওয়াইফাই যদি দিয়ে যদি আরেকটা অ্যাকাউন্ট করতে যান তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিবে। কারণ এগুলো হচ্ছে তারা ভাববে যে হয়তো আপনি চুরি করতেছেন, একটা আইপি দিয়ে আপনি আপনি নিজেই দুইটা অ্যাকাউন্ট করতেছেন। সুতরাং আপনি এই কাজটা করবেন না, একটা ওয়াইফাই লাইন থেকে আপনি একটাই অ্যাকাউন্ট করবেন, দুইটা অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে।
তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার যে ইমেলটা দেবেন এই ঘরে, সেই ইমেলে আপনার একটি অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। সেই অ্যাক্টিভেশন লিঙ্কের উপর ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নেবেন। তারপর আপনারা লগ ইনে যাবেন, ডান পাশে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন আছে, সেই লগ ইনে যদি ক্লিক করেন তাহলে আপনি একটি পেজ দেখতে পাবেন। এখানে ইউজার নেমের ঘরে আপনি ইউজার নেম দিবেন, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতেছি, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা, এই ক্যাপচাটা এই ঘরে দিবেন ফার্স্ট, এটা দিয়ে দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ দেখানো হচ্ছে, সেটা হচ্ছে ইউর আইপি ইজ ব্লকড। এই লেখাটা যদি আপনাদের আসে তাহলে কি করবেন? এই লেখাটা কেন আসলো, ইউর আইপি ইজ ব্লকড, এই লেখাটা আসার কারণ হচ্ছে যে আমি বর্তমানে মোডেম ইন্টারনেট ব্যবহার করতেছি, অর্থাৎ আমি গ্রামীণ ফোনের সিম দিয়ে আমি ইন্টারনেট চালাচ্ছি। সুতরাং এই যে এই সিম দিয়ে যারা ইন্টারনেট চালান তারা অনেকেই জানেন যে এই এখানে যতবার আপনি নেট কানেকশন দিবেন ততবার কিন্তু নতুন একটি আইপি দেওয়া হয়। সুতরাং এই আইপিগুলো কিন্তু ঘুরে ঘুরে এক একজনের কাছে যায়। শুধু আমি আমি এখন যে আইপিটা পেয়েছি এই আইপি দিয়ে হয়তো কি অ্যাকাউন্ট করেছে, সুতরাং সেই আইপি দিয়ে আমি এখন লগ ইন করতে পারতেছি না, কারণ এই আইপি দিয়ে একজন অ্যাকাউন্ট করেছে, এই আইপি দিয়ে আমাকে এই জন্য লগ ইন করতে দিতেছে না, কারণ এই আইপিটা তার জন্য অ্যাকাউন্টের সাথে সেট হয়ে গেছে। আচ্ছা, এখন কি করার আছে? এখন যেটা করার আছে, আপনি যদি সিম দিয়ে আপনি এটা করেন তাহলে আপনি ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করবেন, আর যারা ওয়াইফাই ইউজ করেন তাদের এই সমস্যাটা আসার কথা না, এই সমস্যাটা আসলে আপনি আর এই আইপি দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন না। আচ্ছা, তারপর ডিসকানেক্ট করার পরে আপনি কয়েক সেকেন্ড পর আবার এই নেটটা কানেক্ট করবেন। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা আপনার ডাটাটা অফ করে নেবেন, ডাটা কানেকশন অফ করে নেবেন, তারপর কয়েক সেকেন্ড পর আবার আপনি ডাটা কানেকশন অন করবেন, তাহলে আপনি নিউ আইপি পাবেন। দেখুন আমি আবার কানেক্ট করতেছি, এখন আমি নিউ আইপি পাবো। আপনি যতবার নেট কানেকশন অন করবেন ততবার কিন্তু আপনি নতুন একটি কানেকশন আইপি পাবেন, অর্থাৎ এটা হচ্ছে সিম দিয়ে ইন্টারনেট চালান, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেহেতু দেওয়া আছে সেহেতু আমি এই ক্যাপচাটা এই ঘরে দিতেছি, স্টপ ওয়াস্টিং টাইম। এবার আমি লগ ইন করে দেখতেছি এবার লগ ইন হয় কিনা। দেখতে পাচ্ছেন এবার কিন্তু লগ ইন হয়ে গেছে, অর্থাৎ এই আইপিটা কিন্তু নতুন একটা আইপি পেয়েছি, সেজন্য এটা এই আইপি দিয়ে কেউ অ্যাকাউন্ট করেনি, সেই জন্য এটা সমস্যা করেনি। তো যাই হোক, এখন সিকিউরিটি কোশ্চেন চেক, অর্থাৎ এই ক্লিকবুক যেহেতু ভালো একটা সাইট সেহেতু এটার সিকিউরিটির অনেক ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ যারা স্ক্যামার তারা তাদের জন্য এই কাজগুলো করা হয়ে থাকে, অর্থাৎ সিকিউরিটিটা বাড়ানো হয়েছে এই ক্লিকবুক এবং ক্লিক ট্রাস্টিয়া দুইটা ওয়েবসাইটেরই। তো যেটা চাইতেছে সেটা হচ্ছে ইউর কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা এবং এই আনসারটা কিন্তু আমি সেট করেছিলাম আরও আগে। এটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার এই কোশ্চেনটা সেট করতে বলবে, আপনি যে কোনো একটি কোশ্চেন সেট করবেন আপনার। এখন আমি যেই কোশ্চেনটা সেট করেছি সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস, অর্থাৎ এই কোশ্চেনটা সেট করেছি এবং আমি একটি অ্যান্সার দিয়েছি। সেই অ্যান্সারটা দেখতে পাচ্ছেন যে ক্রিকেট, অর্থাৎ আমার ফেভারিট স্পোর্টটা ক্রিকেট, সেজন্য আমি এটা সেট করতেছি। আপনি এখানে যে কোনো কোশ্চেন সেট করতে পারেন, আপনি লিখতে পারেন যে হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নেম, বা হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, অথবা আপনি হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, এটাও আপনি দিতে পারেন। তো যে কোনো একটি কোশ্চেন সেট করবেন, সেই কোশ্চেনটা আপনি এক জায়গায় লিখে রাখবেন, কারণ আপনি যদি এটা ভুলে যান তাহলে এই অ্যান্সারটা দিতে পারবেন না। আপনি এই কোশ্চেনটা আপনি অ্যান্সার চাইতেছে যে এটা কি আমি এই অ্যাকাউন্টে লগ ইন করতেছি কিনা, না অন্য কি অ্যাকাউন্টে লগ ইন করতেছি, সেই জন্য এই ইয়েটা আসছে, সিকিউরিটি কোশ্চেন চেকটা আসছে। তো যেহেতু আমি এটা জানি অ্যান্সারটা, সেহেতু আমি এটা দিতেছি, আমি সেন্ডে ক্লিক করলাম। আপনি কোশ্চেনের অ্যান্সারটা সেট করে নেবেন, একটি অ্যাড লোড হবে অ্যাকাউন্টে যাওয়ার আগে, একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। দেখুন একটা মেসেজ আসছে, এখানে আপনার ক্লিক করবেন, উপরে ক্লিক টু ওপেন ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, দেখুন আমার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স হচ্ছে $1.52, অর্থাৎ আমি যখন এখানে $2 হবে তখন কিন্তু এখান থেকে আমি উইথড্র করতে পারবো, এখান থেকে উইথড্র বা এখান থেকে উইথড্রতে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, আর এখানে রেফারেল লিঙ্কটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, আপনারা যারা রেফারেল বানাতে চান তারা এই লিঙ্কটি ব্যবহার করবেন, আপনার ফ্রেন্ডসদেরকে দিবেন এই লিঙ্কটি।
আচ্ছা, এখন কিভাবে কাজ করবেন সেটা দেখে, কাজ করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন আনমানি একটি ট্যাব আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার ভিউ, এখানে অনেকগুলো মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। দেখুন অনেকগুলো এখানে ইয়ে আছে, অনেক মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, হিউজ পরিমাণ অপশন দেওয়া আছে। তো সহজ যেটা সেটা থেকে আপনি ইনকাম করবেন সেটা হচ্ছে ভিউ অ্যাডভার্টিজমেন্ট। আপনি ভিউ অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করবেন, ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন, আপনি আরেকটি ক্যাপচা দেওয়া হবে। আমি আগেই বলেছিলাম এই সাইটটি কিন্তু খুবই সিকিউর একটা সাইট এবং সিকিউরিটি খুবই স্ট্রং, সেই জন্য আপনার বারবার এই এই স্টেপগুলো পার করতে হবে। তো এই ক্যাপচাটা এই ঘরে লিখে দেবেন, লেফটি লজি, অর্থাৎ এই লেখাটা লিখে দিয়ে তারপরে আপনি গিভ মি অ্যাক্সেস ক্লিক করবেন, তারপরে সেই আপনাকে অ্যাডগুলো দেখানো হবে। আচ্ছা, এখানে অনেকগুলো অ্যাড দেখতে পারবেন, এই অ্যাডগুলোতে ক্লিক ক্লিক করে আপনি ইনকাম করতে পারেন। এই অ্যাডগুলোর ভ্যালু বেশি, স্ট্যান্ডার্ড অ্যাডগুলো, আপনি সবগুলো অ্যাড দেখবেন প্রতিদিন, তাহলে আপনি ভালো একটা ইনকাম হয়ে যাবে। তারপর আপনার যখন অ্যাকাউন্টে দুটোর হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন। আচ্ছা, আপনার সবগুলো অ্যাডে ক্লিক করবেন প্রতিদিন, এখানে 24 ঘন্টা পর পর অ্যাডগুলো আসে। আমি দেখাচ্ছি কীভাবে কাজগুলো করবেন। কাজগুলো করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবুজ লেখার উপরে সাদা লেখা, এই টাইটেলের উপর আপনি ক্লিক করবেন প্রতিটা অ্যাডে। এই টাইটেলের উপর ক্লিক করলে আপনার একটি ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে আপনার অ্যাডটা লোড হবে। সেই অ্যাডটা লোড হওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন, অ্যাডটা লোড হতে একটু সময় লাগবে। দেখুন একটা লোড হইতেছে, একটা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আচ্ছা, একটা লোড হয়ে গেছে, এখন বলা হচ্ছে যে ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার, অর্থাৎ উল্টোয় থাকা পিকচারটার উপর ক্লিক করুন। এরকম এখানে 6টা পিকচার আছে, একটা পিকচার কিন্তু উল্টো হয়ে আছে, এখানে এই পিকচারটা উল্টো হয়ে আছে। আর যদি এটা না বুঝতে পারেন তাহলে যেই পিকচারটা উল্টো হয়ে থাকবে সেটার উপরে দেখবেন যে একটা কালো একটা দাগ আছে, সেই দাগটা দেখলে বুঝতে পারেন যে এই পিকচারটা উল্টো হয়ে আছে। এটা খুবই সহজ একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার, এটা যে কেউ এটা দেখলে বুঝতে পারবেন এই পিকচার কিন্তু উল্টো হয়ে আছে। আমি এইটার উপরে ক্লিক করলাম, দেখুন আমার কাজটা হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং, এই মেসেজটা দেখাচ্ছিল তো আমি এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন এইটা কাজ হয়ে গেছে, জন্যটা ঝাপসা হয়ে গেছে। তারপর আমি আরও একটি দেখাচ্ছি, এভাবে আপনি সবগুলো অ্যাড দেখবেন, প্রতিদিনই দেখবেন। এখানে 24 ঘন্টা পর পর এই অ্যাডগুলো দেওয়া হয় এবং প্রতিদিন দেখালে আপনার যখন $2 হবে তখন আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আচ্ছা, দেখুন এই পিকচারটা কিন্তু এখন উল্টো হয়ে আছে, এটা উল্টো হয়ে থাকা পিকচারটার উপর ক্লিক করলাম, এটা কাজ হয়ে গেছে, এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। দেখুন আমি কিন্তু 2টা অ্যাড দেখালাম, 2টার কাজ হয়ে গেছে, সেই জন্য এটা ঝাপসা গেছে। যেটা কাজ হয়ে যাবে সেটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। এভাবে আপনি সবগুলো অ্যাড দেখতে পারবেন, এইগুলো সবগুলো অ্যাড দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হতে থাকবে। আমি আবার অ্যাকাউন্টে যাচ্ছি, সবগুলো অ্যাড দেখালাম না কারণ অনেক সময় লাগবে, সেই জন্য এত সময় নষ্ট করার কোনো দরকার হয় না। টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে অনেক, আপনারা দেখলে বিরক্তি বোধ করবেন, সেই জন্য আমি আর দেখলাম না। আসলে এই সাইটে অনেকদিন আমি কাজ করি নাই, আমি আসলে অনেকদিন পিটি সাইটে কাজ করতে পারিনি অনেকটা কারণের কারণে, অর্থাৎ আমার অন্য কাজ ছিল, সেই জন্য আমি এই কাজগুলো করতে পারিনি। আচ্ছা, এখানে আপনি যখন $2 হবে সেখানে তখন এখানে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, পার্সোনাল সেটিংসে যান, পার্সোনাল সেটিংসে গিয়ে আপনি অ্যাকাউন্টটা সেট করে নেবেন। আমি পার্সোনাল সেটিংসে গেলাম, দেখতে পাচ্ছেন বিশাল একটা লিস্ট আছে পেমেন্ট মেথডের। আসলে আমি কোনো পিটি সাইটে এতগুলো পেমেন্ট মেথড দেখিনি, এই ওয়েবসাইটে যতগুলো পেমেন্ট মেথড আছে এমন কোনো পেমেন্ট মেথড নেই যে এখানে আপনি পাবেন না, সবগুলো পেমেন্ট মেথড আপনি এখানে পাবেন। আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট আপনি এখানে দেবেন, আপনার যদি পেজ অ্যাকাউন্ট থাকে পেজটা দিবেন, পেপাল থাকলে পেপাল দিবেন, পারফেক্ট মানি থাকলে পারফেক্ট মানি, সলিটেরিয়াস পেইড, বিটকয়েন, নেটেলার, স্কুয়েল, লাইট কয়েন, ইথারিয়াম, তারপরে আছে আপনার ইথারিয়াম ক্লাসিক, ডগি কয়েন, ড্যাশ, এডিবি ক্যাশ, পেনিয়ের। আচ্ছা, এখানে অনেক পরিমাণে দেওয়া আছে। আচ্ছা, সবচেয়ে যেটা সহজ সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পারফেক্ট মানিতে নেবেন। আসলে পারফেক্ট মানি খুবই ভালো একটা পেমেন্ট গেটওয়ে, আর পারফেক্ট মানি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি পারফেক্ট মানি অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে করবেন সেই ভিডিও টিউটোরিয়ালটা আপনি এই চ্যানেলে পাবেন, এই চ্যানেল ইনকাম ভিডিওতে পাবেন, সেই ভিডিওটা দেখে আপনি একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট করে নেবেন। তারপর সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এই ঘরে দেবেন, দেখুন এই যে আমার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার পারফেক্ট মানি, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এই ঘরে দিবেন। তারপর আপনার, আপনি যদি বিটকয়েন অ্যাকাউন্ট থাকে তাহলে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এই ঘরে দিতে পারেন। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিচে আসবেন, নিচে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার পাসওয়ার্ডটা দিবেন, অর্থাৎ ক্লিক বুকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা এই বক্সে দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সেট হয়ে যাবে, তারপর কিন্তু আপনি উইথড্র থেকে আপনি অ্যাকাউন্ট উইথড্র করতে পারবেন।
দেখুন বাম পাশে উইথড্র একটি অপশন আছে, এই উইথড্রোতে আপনি ক্লিক করলে আপনি সেই পেমেন্টটা উইথড্র করতে পারেন। দেখুন আমি উইথড্রোতে ক্লিক করলাম, এখন আমাকে দেখানো হচ্ছে যে ইউর মিনিমাম ক্যাশ আউট ইজ $2, অর্থাৎ $2 হলে আপনি এই অপশনটা পাবো এখানে। আমার যখন $2 হবে তখন এখানে পেমেন্টের গেটওয়েগুলো দেখতে পারবেন সেখানে। আচ্ছা, আপনার যখন অ্যাকাউন্টে $2 হবে তখন আপনার এখানে পেমেন্ট গেটওয়েগুলো দেখতে পারবেন, তখন এই মেসেজটা শো করবে না, তখন পেমেন্ট গেটওয়ের আইকনগুলো দেখতে পারবেন। সুতরাং আপনি যদি পার্টকয়েনতে নেন, পার্টকয়েনতে ক্লিক করবেন, আর যদি বিটকয়েন নেন তাহলে বিটকয়েনে ক্লিক করবেন, যেটা নেন আপনি সেইখানে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সেট থাকতে হবে পার্সোনাল সেটিংসে, তারপর আপনি উইথড্রোতে ক্লিক করে আপনি ওকে দেবেন, তাহলে আপনার উইথড্রোটা হয়ে যাবে, আপনার ওই অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে। আর রেফারেল লিঙ্কটা পাবেন হচ্ছে আপনার ব্যানার্সে, এখানে যদি আপনি ব্যানার্সে ক্লিক করেন ব্যানার্সে পাবেন রেফারেল লিঙ্কটা, অথবা আপনি অ্যাকাউন্টে যদি যান তাহলে আপনি এই উপরে সেই লিঙ্কটা দেখতে পাবেন, যে এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, এখান থেকে যে এই পর্যন্ত HTTP থেকে এই পুরোটাই হচ্ছে রেফারেল লিঙ্ক, এখান থেকে আপনি এটা কপি করে আপনি এটা সংরক্ষণ করবেন, আপনার ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করবেন, তারা এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে সেই রেফারেলটা আপনি পাবেন, আর তারা যা ইনকাম করবে সেই হিসেবে আপনি 50% কমিশন পাবেন, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে তাদের ডলারটা কিন্তু ঠিকই থাকবে, কিন্তু আপনাকে যেই কমিশনটা দেওয়া হবে সেটা হচ্ছে ক্লিক বুকের যেই মালিক সে আপনাকে কমিশনটা দিবে। আর রেফারেলগুলো দেখতে পারবেন, আপনি ডিরেক্ট রেফারেলস এই অপশনে যদি যান তাহলে আপনি রেফারেলগুলো দেখতে পারবেন। আমার কোনো রেফারেল নেই সেই জন্য আমি দেখাতে পারলাম না, আপনি এই রেফারেলগুলোর সব তথ্য এখানে দেখতে পারবেন। আচ্ছা, সো এভাবেই আপনি ইনকাম করতে থাকেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন, আর ভিডিও ডিসক্রিপশনে যেই লিঙ্কটি পাবেন সেই লিঙ্ক থেকে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।